हेलो व्यूअर्स, आज महान विजय दिवस 16 डिसेम्बर 1971 साल এই দিনে আমরা স্বাধীন দেশ হিসেবে বিশ্বের বুকে স্থান পেয়েছি। আজকে এই বিজয়ের দিনে সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতার স্বাদ কে না পেতে চায়, কিন্তু সেই স্বাধীনতা অর্জন যে কতটা কষ্টের ছিল তা যখন আমরা স্মরণ করি সত্যি তখন খুব কষ্টই হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। 1971 সালের 25শে মার্চ অন্ধকার রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত আক্রমণ করে আমাদের এই দেশটাকে। তারা প্রতিটা জায়গায় আঘাত হানা শুরু করে, কিন্তু বাঙালি বাংলাদেশী আমরা যারা, আমরা সেই আঘাতে ভয় না পেয়ে আমরা জেগে উঠি, আমরা শুরু করি তাদের সাথে লড়াই। ছোট্ট একটি দেশের স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়ে এদেশে অগণিত মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস সে যুদ্ধের সময়টা যারা ছিলেন সম্মুখভাবে তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা একটি লাল সবুজ পতাকা পেয়েছি। সবুজের মাঝে লাল, লাল রক্তের রং। সেই রক্তের রং ধারণ করে আছে আমাদের সবুজ জমিন। 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, গ্রাম বাংলার ঘরে ঘরে তখন নারীরাও প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। সে যুদ্ধে দুরক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে আজকের এই স্বাধীনতা। যুদ্ধ মানুষকে অনেক কিছু শেখায়, সাহসী হতে শেখায়, বিজয়ের স্বাদ পেতে শেখায়। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, পথ চলতে পারছি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, কিন্তু যাদের বিনিময়ে তাদেরকে আমরা কতটুকু স্মরণ রাখি। যারা সেই যুদ্ধে প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, সে সমস্ত বীর বাঙালি, সে সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম, বিনম্র শ্রদ্ধা। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, আসুন আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করি। এই বিজয় আনন্দের, বিজয় বেদনারও। যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দের, আবার বেদনা বিধুর। ভিউয়ার্স, সেই সময়টাতে গ্রাম বাংলার ঘরে ঘরে যে যুদ্ধ হয়েছিল, আনাচে কানাচে পাকিস্তানি বর্বর বাহিনীর সে অত্যাচারের যা শিকার হয়েছেন, যারা বেঁচে আছেন তাদের মুখ থেকে যখন সে কথাগুলো শোনা যায় শরীরটা কেমন যেন হয়ে যায়। একটি অসহায় জাতি আমরা বলবো না, আমরা বীরের জাতি। অতর্কিত আক্রমণ চালিয়ে আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল পাক হানাদার বাহিনী। আমরা বীরের জাতি, আমরা প্রমাণ করেছি। আমাদের সেরকম গোলাবাদ অস্ত্র না থাকলে কি হয়েছে, আমরা মনের জোরে, আমরা সাহসী হয়ে আমরা সে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছি। পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। আজকের এই দিনে আমরা শহীদ মিনারে যাব, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাব, আমরা জানাচ্ছি ঘরে ঘরে, আমরা সবাই সবার প্রতি শুভেচ্ছা বিনিময় করছি। পাশাপাশি আসুন আমাদের যারা পরিচিত আছেন, যারা আমাদের স্বজন, যারা এই যুদ্ধে সম্মুখভাবে অংশগ্রহণ করেছেন, আজকে অন্তত তাদের সাথে আমরা দেখা করি, তাদের কাছে যাই। যে সমস্ত মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন, যাদেরকে বীরাঙ্গনা বলি, আমরা তাদের কাছে যাই, তাদের সন্তানদের কাছে যাই, তাদের পরিবারের কাছে যাই, মুক্তিযোদ্ধা পরিবারের কাছে যাই, তাদের কাছে চলুন শুনি সেই সময়কার যুদ্ধের যে গল্প। 71 সালে যে যুদ্ধটা শুরু হয়েছিল 25শে মার্চে, সেই যুদ্ধের সমাপ্তি ঘটে 15ই ডিসেম্বর, এবং 16ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে
পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে। তারা তো ভাবেনি এরকম একটি রাষ্ট্র ছোট্ট যাদেরকে তারা ভেবেছিল মুহূর্তে নাশ করে দিবে তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমাদের দরকার ছিল একজন শক্ত নেতৃত্ব। ভিউয়ার্স, যখন কিছু গান আছে না সেই গানগুলো শুনি তখন মনটা ভরে যায়। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইবো গাইবো বিজয়ের গান। হ্যাঁ, আমরা বিজয়ের গান গাইছি। আজকে এই বিজয় দিবসে আমরা লাল সবুজ পতাকা উড়াচ্ছি, আমরা লাল সবুজ পোশাক পরছি, ঘরে ঘরে বিজয়ের আনন্দ। কিন্তু সেই বিজয় যারা এনে দিয়েছেন তাদের খোঁজ আমরা কতটুকু রাখি? চলুন, যারা আমরা আছি, যারা আমরা দেশকে ভালোবাসি, দেশ মানে আমাদের মা, আমরা মাকে ভালোবাসি, চলুন আমরা সে সমস্ত যোদ্ধাদের, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে যাই, তাদের কাছে আর কিছু না পারি কিছুক্ষণ সময় কাটাই। আমার আপনার অনেকেরই তখন জন্ম হয়নি, আমরা তখন সেই যুদ্ধটা দেখিনি, আমরা শুনেছি। একসময় হয়তো যখন আমরা বৃদ্ধ হব আমাদের যার পরবর্তী বংশধর, পরবর্তী প্রজন্ম, তারাও শুনবে, তারা গর্ব করবে আমাদের সেই সমস্ত যোদ্ধাদের সগর্ব যুদ্ধের কাহিনী শুনে। বিজয় আনন্দের বিজয় একদিনে অর্জিত হয়নি। বাংলাদেশ নামক রাষ্ট্র পৃথিবীর বুকে ঠাঁই করে নিয়েছে, অনেকেই এর পক্ষে ছিলেন না, তারপরও আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারেনি। আজকে বাংলাদেশ উন্নয়নে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, একসময় বিশ্বের বুকে অন্যতম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, সে আশা আমাদের আছে, সে আমাদের স্বপ্ন আছে, এবং ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে যাব, সে স্বপ্নে পৌঁছে যাব। এজন্য দরকার আমাদের মাতৃত্ব প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের একাত্মতা। যে কোনো আঘাত এলে যেন আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি, আমাদেরকে কেউ যেন বিচ্ছিন্ন করতে না পারে। আমাদের এই মা, আমাদের মাতৃভূমিকে রক্ষার দায়িত্ব আমাদের। আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি, এ দেশটার কোনো যেন ক্ষতি না হয় আমরা যেন সেদিকেই সচেষ্ট থাকি। আমরা যে যেখানেই থাকি না কেন আমরা ভালো কাজ করি, দেশের উন্নয়নে, দেশের উপকারে যেন আমরা এগিয়ে যাই। আমাদের ছোট অবস্থান থেকে হলেও যেন আমরা প্রত্যেকে যেন সহযোগিতার হাত বাড়াই, এ দেশকে রক্ষার দায়িত্ব আমাদের, এদেশের প্রতিটি ধূলিকণা আমাদের। এটি মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি, এই যে আমরা খোলা আকাশে তাকিয়ে আছি, আমরা বুক ভরে শ্বাস নিচ্ছি, সেটা একমাত্র আজ আমরা স্বাধীন বলে। স্বাধীনতার স্বাদ যদি না পেতাম তাহলে কোথায় হারিয়ে যেতাম আমরা? বিজয় এসেছে, বিজয়কে ধরে রাখার দায়িত্ব আমাদের, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। ভিউয়ার্স, আজকে বেশি কথা বলবো না, আজকে আমি বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য শুধু এই ভিডিওটি করছি। আপনারা সবাই আজকে এই দিনে শহীদ মিনার যাবেন, আমাদের স্মৃতিসৌধ করতে যাবেন, আমাদের যারা কবরে শায়িত আছেন, সম্মানিত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা সেই সমস্ত জায়গায় যাব, গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাব, ধর্মীয় উপাসনালয় যে কোনো জায়গায় প্রার্থনা করব, আমরা যে যার ধর্ম মতে। যারা চলে গিয়েছেন তারা আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গিয়েছেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে, আর সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ভিউয়ার্স, আজকের এই দিনে আমরা একমাত্র সবাই একত্রিত হয়ে যেন এই শপথ নেই, এই দেশ রক্ষার দায়িত্ব আমরা, যে কোনো মূল্যে আমরা এই লাল সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখব। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা, দেখা হবে আবার আরেক কোনো বিজয়ে। আমরা সবাই ভালো থাকব, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসা আবারও। আর সশ্রদ্ধ সালাম জানাই সে সমস্ত বীর সেনানীদের প্রতি। শুভ বিজয় দিবস 16 ডিসেম্বর।